ওয়েলকাম টু ফুডি মুন, আমি মুন। আর আজকে আমি লাঞ্চ নিয়ে আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আর আজকের লাঞ্চ মেনু ভীষণ সিম্পল বাট রিকোয়েস্টেড, এটা একজন রিকোয়েস্ট করেছিল দেখানোর জন্যে। চিকেন কষা আছে আর রাইস আছে আর একটু জাস্ট অনিয়ন কেটে নিয়েছি, একটু অনিয়ন স্যালাড বলতে পারো বা সিম্পল অনিয়ন কেটে নিয়েছি। তো এটাই আজকে আমার লাঞ্চ। তো শুরু করে দিচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। এই দেখো চিকেন কষা, চিকেনের ডিশ থাকলে আর কিছু পাশে আমার অন্তত লাগে না খুব একটা, মানে আরো কিছু করলে সেটা এক্সট্রা প্রয়োজন হয় না। নিজেরই হাতের রান্না, খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, এটা চিকেন কষা। মানে রান্নাটায় আমি একদমই জল ইউজ করিনি, যে কারণে গ্রেভিটাও কিন্তু একদম মাখা মাখা। চিকেনটা সফট হয়েছে, বেশ ভালো খেতে হয়েছে। মাঝে মাঝে এরকম চিকেন কষা আর রাইস বেশ ভাল লাগে খেতে। এটা আমাদের কমপ্লেক্সে হরিণঘাটা চিকেন, ভীষণই ভালো।
এরকম ছোট ছোট পিসেসেরই প্যাকেট বিক্রি হয়, প্রি কাট, খুবই ভালো। মাংসর থেকে যে জলটা বেরোয়, সেই জলটাই গা মাখা মাখা যখন হয়ে যায় সেটাই গ্রেভি। আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে, তাই সর্ষের তেলের একটা ঝাঁঝ আছে, একটা আলাদা টেস্ট। এটা রতন দাস বলে একজন আমার ভিউয়ার, সে রিকোয়েস্ট করেছিল। চিকেনের কোনো ডিশ আর রাইস ইটিং শোয়ের জন্য। তো রতনবাবু, আপনার রিকোয়েস্টটা আমি রেখেছি, আশা করি আপনি দেখছেন আজকের ভিডিওটা। খুব ভালো সেদ্ধ হয়েছে মাংসটা। তাও আমি কিন্তু কুকারে করিনি, পুরো রান্নাটাই কিন্তু আমার কড়ায় হয়েছে। কেন চিকেন কষা কুকারে করলে ভালো হয় না?
তো হয়ে গেল আমার লাঞ্চ। ভীষণ ভালো ছিল লাঞ্চটা। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করবে। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটাকে প্রেস করে তার মধ্যে যে অল অপশনটা আছে সেটাকেও ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর এটা ছিল আমার এপিসোড নাম্বার 5। এখনও অনেক দূর যাওয়া বাকি, তোমরা আমার সঙ্গে থাকলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো এই বিশ্বাসটা আমার আছে। তো তোমরা প্লিজ পাশে থেকো, সাবস্ক্রাইব করো, ভিউ করো, দেখো এবং আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে। আর আবার নেক্সট খুব তাড়াতাড়ি আর একটা কোনো ইটিং শো নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে। টিল দেন খুব ভালো থাকবে, বাড়ির সবাইকে অনেক ভালো রাখবে।